Assalamualaikum everyone. Welcome back to my channel. শীতকালে বিভিন্ন ধরনের সবজি দিয়ে মজার মজার ভর্তা তৈরি করা যায়। তো আজকে আমি সেরকমই একটা মজার ভর্তা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে আসা যাক। আমি এখানে এক ফালি পাতাকপি নিয়েছি। এই পাতাকপিটাকে আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা চাকুর সাহায্যে এই পাতাকপিটাকে কুচি কুচি করে কেটে নেব। যেরকম আমরা ভাজি করি সে ভাজি করার মতো আমি এটাকে সুন্দর কুচি কুচি করে কেটে নিচ্ছি। আসলে শীতকালটাই অনেক মজার যে এই শীতকালে আমরা এত এত সবজি পাই এবং এই সবজিগুলোতে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা যায়। তো আমি সবজিগুলো আমার কাটা শেষ, এবার আমি এটা একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুটা পানি দিয়েছি, বেশি দিব না, যাতে পানিটা এমনভাবে দিব যে সবজিটা সিদ্ধ হয়ে যায় এবং পানিটা শুকিয়ে নেওয়া যায়। আমি সামান্য একটু লবণ দিয়েছি। আমি দেখেন সবজিটা সিদ্ধ হয়ে গেছে এবং আমি এই পানিটাকে ভালো করে শুকিয়ে নেব। পানিটা ফেলবো না, কারণ পানিটা ফেলে দিলে সবজির গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। এবার আমি একটা প্যানের মধ্যে একটা কাঁচা মরিচ এবং দুইটা শুকনা মরিচ একটু ভেজে নিচ্ছি। আমি কিছুটা পেঁয়াজ নিলাম, আর আমি এখানে নিয়েছি কাঁচা টমেটো। কাঁচা টমেটো না, এটা পাকা টমেটো আমি কেটে নিলাম। আমি সবজিটা নিয়ে নিলাম। এবার আমি এটা সমস্ত পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে মেখে এটাকে আমি ভর্তা বানাবো। আসলে এই ভর্তাটা এত মজা হয় যে আপনি এই ভর্তাটা বানালে আপনার অন্য কোনো কিছুরই দরকার হবে না। এই ভর্তা দিয়ে আপনি এক প্লেট ভাত একদম পেট ভরে খেয়ে ফেলতে পারেন। আমি তো যখন বানাই আমার এত ভালো লাগে যে আমি এই শুধু এই ভর্তাটা দিয়েই ভাত খেয়ে ফেলতে পারি। আর এই ভর্তাটা আসলে ভর্তা না, এটা আমি সালাদ বলতে পারি। সালাদের মতো অনেকটা ফিল আসে, যেহেতু এখানে আমি পাকা টমেটো দিয়েছি এবং টমেটোটা সিদ্ধ করি নাই, কাঁচা কাঁচাই আছে। তো এই অনেক মানে সালাদও বলা যায় এটাকে, আবার ভর্তাও বলতে পারি। তো আমি এখানে কিছুটা ধনিয়া পাতা দিলাম, দিয়ে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা তেল দিয়ে ভালো করে মেখে এবার আমি টমেটোগুলোর সাথে ভালো করে চটকে নিচ্ছি। এবার আমি যে সিদ্ধ করে রেখেছিলাম যে পাতাকপিটা বাঁধাকপি সেটার সাথে আমি ভালো করে মেখে নিব। এভাবে ভালো করে মাখলে আমার হয়ে যাবে দারুণ স্বাদের বাঁধাকপি ভর্তা। যারা খান নাই তারা একবার ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর এরকম রেসিপি নিয়মিত পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।